আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো আজকে কিন্তু একটু অন্যরকম একটা ভিডিও শেয়ার করছি। আমি রান্না বান্না সংসার সব কিছু মিলে একেবারে নাজেহাল অবস্থা হয়ে যায়, তার ভেতরে এই কাপড় চোপড় বানানোর ঝামেলা। তো মাসখানেক আগে ওর বাবা যখন ছুটি আসছিল তখন এই থ্রি পিসটা ও আমাকে কিনে দিয়ে গেছে। তো এইবার যখন আবার ছুটি আসছে এসে এটা নিয়েই পড়ে আছে যে সেই এক মাস আগে কিনে দিয়ে গেলাম, এখনও বানালা না, পড়লা না, মানে এটা নিয়েই পড়ে আছে, বারবার শুধু বলতেছে। আর ও বাসায় থাকলে একটু কাজটাও বেশি থাকে, বিশেষ করে রান্নাবান্নার ঝামেলাটা একটু বেশি থাকে, কারণ আমরা মায়াপোতেরা যখন থাকি তখন তো যা হোক একটা কিছু করে খেয়ে নেই, বা খুব একটা রান্নার অতটা আমার মাথায় থাকে না যে এটা রান্না করতে হবে, ওটা রান্না করতে হবে। কিন্তু ও থাকলে মানে বাজারও বেশি বেশি করা হয়, প্লাস রান্নাও বেশি বেশি করা হয়। আর পুরুষ মানুষ বিশেষ করে অনেক দিন পর ছুটি আসে, এটা সেটা বাজারে যেটা পায় শাক সবজি সব কিছু তুলে নিয়ে আসে, তো সেগুলো রান্না করতেই হয়। আর এজন্যে বাড়তি কোনো কাজও আমি করতে পারি না। তো এত বেশি বলতে থাকতেছে যে জামাটা বানাও বানাও, তো আমি ওকে শর্ত দিলাম জামাটা বানাবো ঠিক আছে, কিন্তু খুব বেশি তরতরকারি কিন্তু রান্না করতে পারবো না, যা রান্না করবো তাই খেতে হবে কিন্তু, আর তুমি একটু বাচ্চাদেরকে একটু সামলাবে। তো বললো ঠিক আছে, তবু তুমি জামাটা বানাও। তো আমি জামাটা বানাতে চাইছিলাম না, কারণ অনেক কষ্ট, আর বিশেষ করে এই জামাটা হলো একটু জর্জেট, আর জর্জেট জামা একটু ইস্ত্রি টিস্ত্রি দিয়ে সুন্দর করে দর্জিরা যেভাবে বানায় সেভাবে তো আর আমরা বানাই না। তো আমাদের একটু বিশেষ করে মেয়েরা আমরা যারা বাসায় তৈরি করি এদের একটু অন্যরকম হয়েই যায়। তো আমি দর্জির কাছে গিয়েছিলাম এটার মজুরি জানতে। আমি আসলে অনেক দিন যাবৎ দর্জি দিয়ে কোনো কিছু বানাই না, নিজেরটা নিজেই বানিয়ে পড়ি যতটুকু হয় আর কি। তো সেই ধরেন 10 যখন আমি এসএসসি পরীক্ষা দিছি তারপরে থেকে আমি আর কখনো কোনো দিনও দর্জি দিয়ে জামা কাপড় বানায় পড়িনি। তো এই ফার্স্ট টাইম ভাবলাম যে ঠিক আছে এটা তাহলে দর্জির কাছে দিয়ে দিই, বাচ্চার স্কুল খোলা, রান্না বান্নার ঝামেলা, অনেক কষ্ট। তো দর্জির কাছে জিজ্ঞেস করতেই উনি মানে এটার সাথে একটা ফলসও আছে, মানে শ্যামিজের কাপড়ও আছে, তো সেটা আর সালোয়ার আর জামাটা তিনটা মিলে 550 টাকা মজুরি চাইছে। আমি তো ওইখানে পারলে অজ্ঞান হয়ে পড়ে যাই, মানে এমন অবস্থা। আমার আসলে ধারণাই ছিল না যে এত বেড়ে গেছে মানে থ্রি পিসের মজুরি, কখনো বানানো হয় না, বিশেষ করে এতদিন পরে হঠাৎ করে শুনে আমার চোখ কপাল উঠে গেছে। তো আমি একেবারে দৌড়ে মনে করেন কোনো রকমে যান নিয়ে ওখান থেকে বাসায় এসেই সিদ্ধান্ত নিয়ে ফেলছি এটা নিজেই বানাবো, যত কষ্টই হোক, ইচ্ছা থাকলেই উপায় হয়, যত কষ্টই হোক আমি এটা করবই। 550 টাকা ভাই আমি দিতে রাজি না, 550 টাকা দিয়ে একদিন মুরগির মাংস কিনে এনে দুমসে সবাই মিলে খাবো তাও ভালো, একটু কষ্ট করব। তো যাই হোক, জামাটা এই রান্নার ফাঁকে ফাঁকেই আমি জামাটাও বানালাম। তো রান্নাও করতেছিলাম একদিকে, আবার জামাটাও একটু একটু করে সেলাই করতেছিলাম, একেবারে সেলাই মেশিন আমি রান্নাঘরে এই এনে তারপরে সেলাই করছি, যাতে আমার রান্নাটাও দেখা হয় আবার সেলাইটাও করা হয়। তো আসলে যত কষ্টই হোক আমরা মেয়েরা কিন্তু এক হাতে 10 দিক সামলাতে পারি, আমরা মেয়েরাই, ঠিক আছে? আমরা যত কিছুই আমাদেরকে মূল্যায়ন করা না হোক যে মহিলা মানুষ কি বুঝে, কিন্তু আমরা সংসার, বাচ্চা, স্বামী টামি সব কিছু মনে করেন রান্নাবান্না সব সামলে কিন্তু আরও 10টা কাজও করতে পারি যদি ইচ্ছা করি। তো যাই হোক, এই বাজারগুলো মাছের, এই যে বড় বড় মাছের মাথাগুলো দেখছেন, এগুলো ও আসার পরে আসলে অনেক বাজার করছে, তো সেগুলো দিয়ে আজকে ভাবছি যে শুধু মাছের মাথাগুলো রান্না করব, তো আর কিছু রান্না করব না। আর মাছের মাথা 3টে, আর বাচ্চাগুলো আবার মাছের একটা বাচ্চাও, জানেন বিশ্বাস করবেন না, আমার 3টে বাচ্চার একটা বাচ্চাও মাছের মাথা খায় না। তো মাছের মাথাগুলো নর্মালি আমারই খাওয়া হয়, আর যখন ও থাকে ওকে দেই, আর বাচ্চাদেরকে আমি আলাদা মাছ ভোনা করে দিছি পিস পিস মাছগুলো, আর আমরা যেগুলো খাবো সেগুলো এই ফুলকপি ভাজে আর এই যে আপনার কী বলে মাছের মাথা ভোনা। তো মাছের মাথাটা আমি নর্মালি এইভাবেই ভোনা করি, একদম ভালো করে আপনার ভেজে তারপরে তুলে নিয়ে তারপরে এখানে মশলা টশলা যা দেওয়ার, তবে খুব বেশি গ্রেভি করি না, অনেক বেশি ঝোলঝোল করি না, একটু শুকনো শুকনো অবস্থায় মানে আপনার ভোনা ভোনা করলে ভালো লাগে। তো মাছের মাথাগুলো যেহেতু অনেক বড়, ওই রুই মাছের মাথাটা দেখলেন ওটা 4 কেজি মাছের একটা মাথা, তো আমি মানে কড়াইতে দিয়ে ভাজার জন্য কুল পাচ্ছিলাম না, আবার ফ্রাই প্যানও আটতেছিল না 3টা মাছের মাথা, এই জন্য বড়ো একটা কড়াইতে দিছি। তো মাছের মাথাগুলো এখন এই যেগুলো মশলা টশলা ভুনা করলাম এগুলির ভিতরে দিয়ে দিব, আর পানির পরিমাণটা অনেকটা বেশি দিতে হবে, এই মাছের মাথাগুলো যাতে অর্ধেক পরিমাণ ডুবে ডুবে থাকে এতটা পরিমাণ পানি দিয়ে বারবার উল্টে পাল্টে দিতে হবে,
তাহলে একদম মাছের মাথার শাঁখা প্রশাখায় আপনার একেবারে রন্ধ্রে রন্ধ্রে আপনার একটা মশলাগুলি ঢুকে যাবে। একবারে রেখে দিলে কিন্তু আপনার মাথার ভিতরে কিছু যাবে না, তো বারবার উল্টে পাল্টে দিবেন একেবারে এদিক সেদিক। আমি আসলে এইভাবেই করি, আপনারা কীভাবে করেন অবশ্যই শেয়ার করবেন। তো মাছের মাথাগুলোর ঝোলটা যখন অনেকটাই কমে আসছে, তখন আমি টমেটোগুলো দিয়ে দিলাম। একটু ঢেকে ঢেকে বারবার আপনার উল্টে পাল্টে দিয়েছি, তো যাতে একদম চতুর্দিকেই সুন্দরভাবে মশলাটা যায়। তো টমেটোগুলো গলে গেছে আর এদিকে আমার ঝোলটা অনেকটা শুকিয়ে আসছে। এখন আমি একটু ধনে পাতা দিয়ে আর একটু কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিয়েছি। তো একদম পারফেক্ট হয়েছে, আমি যেরকম আসলে চাচ্ছিলাম তো সেরকমই হয়েছে। এখন চলেন টুনটুনির বাপেরে খাইতে দিয়ে দিছি। তো আমার খাইতে খাইতে আরও মিনিমাম 2 থেকে 3 ঘন্টা অনেকগুলো কাজ জমে আছে, কারণ সেলাই করছি, রান্না করছি, বাহিরে দুয়ার টোয়ার মানে ঘর একদম এলোমেলো হয়ে আছে। তো সব কিছু সেরে টেরে আমি পরে খাবো। ওকে এখন খাইতে দিছি, ও কিছুতেই খাবে না, বলতেছে আমি মাছের মাথা খাবো না, বাচ্চাদের জন্য রাখো, না হলে তুমি খাও। বাচ্চারা তো মাছের মাথা খায় না, বলতেছে তুমি খাও তুমি খাও। আমি বলতেছি না, আরও আছে তুমি খাও, বলতেছে তো তাহলে বড়টা তুমি রাখো, ওগুলি আমাকে দাও। তো কিছুতেই খাবে না, যাই হোক একটু জোরাজোরি করলো, একটু দুষ্টমি টুষ্টমি করলো। তো তারপরে এখন খাওয়ার জন্য রাজি হয়েছে, কিন্তু তারপরে এখান থেকে মাছের মাথা থেকে আমার বারবারই ভেঙে ভেঙে দিতেছিল যে তুমি একটু নাও তুমি একটু নাও। তো আমি কিন্তু আরও 2টা রান্না করছি, তারপরে ওকে যেহেতু আগে খাইতে দিছি। ওর একটা অভ্যাস কি, ও যখন আপনার ছুটিতে থাকে কখনো একা খায় না, এটাই। তো আজকে আমি ওকে একটু আগেই দিছি, ভিডিওটা করব আবার, প্লাস আমার খাইতে অনেক দেরি হবে, কারণ যখন আমি এই সেলাই করছি আর রান্না করছি, অন্য বাকি কাজগুলো এমনি পড়ে আছে। তো কিছুতেই খাইতেছিল না, আমাকে সাথতেছে, মেয়েকে সাথতেছে, মেয়ে আবার ওই পাশে আমার ভিডিও করা দেখে ও ভিডিও করতেছে, তো মেয়েটাও দিতেছিল। তো যাই হোক, এই তো এই যে এইভাবেই হইলো আজকের উল্টাপাল্টা সব কাজকর্ম। আর লাস্টে আমি জামাটা আসলে কিভাবে বানাইলাম, জামাটা আর সালোয়ারটা বানানো হয়েছে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ভিতরের যে ফলস সেটা আমি আলাদা বানাইছি, তো ওটা এখনও সেলাই করা হয় নাই, তো ওটা সেলাই করতে বেশি সময় লাগবে না। এটার গলা টলাও এখনও সেলাই করা হয় নাই, তো এই যে এইভাবেই কোনো রকম একটু বানিয়ে নিলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর যদি ভালো লাগে পেজটা একটু ফলো করে দিন। আর আপনিও চাইলে এইভাবে কষ্ট করে একটু সংসারের খরচ কিন্তু বাঁচিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।